একটু হলেও আগাম হয়েছে। পাটের বয়স এখন প্রায় 110 থেকে 120 দিন হয়ে গেছে। পাট কাটার মোক্ষম সময় এটা, কিন্তু বৃষ্টির জল নেই পাট পচানোর মতো। তবু উপায় নেই, কারণ এরপর ধানের চাষ করতে হবে। তাছাড়া একসঙ্গে মাছের এত পাট পচানো সম্ভব হবে না, তাই আগে পাট কেটে কিছুটা কমিয়ে নিতে হবে। পুকুরের গর্তে কোথাও জল না থাকায় ডিজেল কিনে শ্যালো মেশিনের মাধ্যমে জল দিয়ে অনেক বেশি খরচ করে তবেই পাট পচানো সম্ভব। এত খরচের পরেও পাটের ন্যায্য মূল্য পাবেন না ভেবেই এখন থেকে নদার পাট চাষিরা আতঙ্কিত। কি করব আমরা বলেন, আপনি বলেন কি করব আমরা? পাটের বয়স হয়ে যাচ্ছে, পাট তো কাটতে হবে, ওপর বৃষ্টি নেই, আর এদিকে আমার খুব কষ্ট করে মেশিন চালিয়ে সেচ দিয়ে অল্প পানিতে পাট জাগ দিচ্ছি, এদিকে সরকার তো আমাদের দেখার কোনো মানে হয় না, যা দেখছে না সরকারের পাটের দাম পাওয়া যায় না ঠিক মতো আমাদের, তো কী করবো? শেষ পর্যন্ত পাট সব পুড়িয়ে ফেলতে হয়, তো আর কী করা যায়? এই যে শ্যালো জল দিয়ে পাট পচাচ্ছেন, তো খরচ অনেক বেশি হচ্ছে না? হ্যাঁ, অনেক দাম, আর দাম বেশি নিচ্ছে পেট্রোলের, সেইটাই দামি পেট্রোল এনে ডিজেল এনে আমাদেরকে পাটটা পচাতে হচ্ছে, এতে তো আমাদের অনেক টাকা খরচ বেশি হয়ে যাচ্ছে, এদিকে মুনিস খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে, কী করা যাবে? যা করুক আমাদের জমির যে জঙ্গল ওটা তো সাফ করতে হবে আমাকে, এরপরে ধানের চাষ আছে ওটা তো আমাদের করতে হবে, তাহলে আমাদের গরিবের সংসার চলবে কী করে? বিশাল খরচ, খরচ এখানে খরচের হিসাব আছে যে খরচে উঠবে আমাদের পাট কেটে, তো কী করে আমরা এই করবো? পাটটা কীভাবে পচাবেন? মেশিনে যখন জল দিতে হবে কোনো গর্ত ফাটতে হয়, এবার তেলের তেল কেনা যাচ্ছে না, তেলের কাছে কি তেল কেনা যাচ্ছে না, 80-90 টাকা করে কেজি তেজ তেল নিচ্ছে। তাই পাটটা তাহলে পরে কাটলে হতো না যখন জল হতো তখন? পরে কাটলে তো হবে না, এই যে পাটটা পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সাটি গেছে পাট, পাটের বয়স হয়ে গেছে, পাটের বয়স হয়ে গেছে, তাহলে এখন ক্ষতি পচাবো ইয়া, আর নষ্ট তো হয়ে যাবে ইয়া, ঢিলে তাই কাটতেই হবে, তাই কাটতেই হবে এখন আমাদের ইয়া, না কাটলে তোর উপায় নাই, পুরোপুরি নাহলে পরে আর কেটে বা ধান বুনতে হবে, এবার ধান হবে কি তার ঠিক নাই জল বাগরে। ঠিক, তাহলে খাবেন কি? খাওয়ারই তো খাওয়ার খাওয়ার লাগি তাই অবস্থা আমাদের হালেছে। সভাপতি তথা মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান মহাশয়ের পক্ষ থেকে
মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষকে লোকসভা ভোটের আগে ও পরে তাকে পূর্ণ সমর্থন ও সহযোগিতার জন্য জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।